পরীক্ষা শেষ, অঢেল অবসর, কি করে সময় কাটাবো তাই ভাবছি। আশ্চর্যজনকভাবে কাজ জুটে গেল। পাশের বাড়ির রেবতী কাকা এলো আমাদের বাড়ি। তাকে দেখে বাবা বললেন, কি ব্যাপার রেবতী বাবু? বড় বিপদে পড়ে গেছি। কি হলো আবার? গ্রামে আমার ভাই থাকে, জানেন তো, সেই ভাইয়ের খুব অসুখ, খবর এসেছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আগের ফোনে সেসব বলেছিল। আমি এখানকার একজন বড় ডাক্তারের সাথে আলোচনা করে ওষুধপত্র কিনেছি, ভেবেছিলাম তাই নিয়েই যাব, কিন্তু কাল থেকে আবার বাতে ব্যথাটা দারুণ বেড়েছে, তাই চলাফেরা করতে পারছি না, কি যে করি বুঝতে পারছি না। হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল, বললেন, এক কাজ করলে হয়। কি? সতু তো বসেই আছে, ওর এখন কোনো কাজ টাজ নেই, ও যেতে পারবে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই, সতু পারবে তো যেতে, অচেনা জায়গা। কথাটা আমার বড্ড আত্মসম্মানে লাগলো। বললাম, কেন পারবো না, এ কি অনেক কঠিন কাজ নাকি? তাহলে আর দেরি করো না বাবা, কাল সকালেই রওনা হয়ে পড়ো, আমার সঙ্গে এসো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। কথাটা শেষ করেই রেবতী কাকা উঠে দাঁড়ালেন, সেই সাথে আমিও। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি হচ্ছে সবথেকে বিশ্বস্ত বুকমেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতবার সম্ভাবনা অনেক বেশি। ইন্টারন্যাশনাল মাস্টার লীগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনারা প্রিয় দলকে সমর্থন করবার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিয়ে ধরতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতবার দুর্দান্ত সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমোকোড পিনজেরা ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলেও নিতে পারবেন। আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের, পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ানএক্সবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমোকোড পিনজেরা ব্যবহার করুন এবং পান বোনাস ও অনেক আকর্ষণীয় উপহার। বাড়িতে এসে রেবতী কাকা বললেন, কাল বেলা 10:15 গাড়ি, হাওড়া স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন মজিদপুর পৌঁছাবে 6:00, স্টেশনে গাদা গাদা রিক্সা, রিক্সায় বড় জোর 25 মিনিট কি আধা ঘন্টা। এই নাও টাকা, 300 টাকা দিলাম, রাস্তায় কিছু খেতেও তো লাগবে, বিদেশ বিভুঁয়ে সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো। আর আর এই যে ওষুধের ব্যাগ। রেবতী কাকা চামড়ার ছোট একটা সুটকেস আমার দিকে এগিয়ে দিলেন, তারপর জিজ্ঞেস করলেন, অসুবিধে হবে? আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন তাতে মোটেই অসুবিধে হওয়ার কথা নয়। আমার ভাইয়ের নাম অদিতি, অদিতি ভট্টাচার্য, গায়ের স্কুলের হেডমাস্টার, সবাই এক ডাকে চেনে, তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি যাবো বললেই পৌঁছে দেবে। পরের দিন 9:00 বাজতেই ট্যাক্সি এসে হাজির, রেবতী কাকা সেই ব্যবস্থাও করে রেখেছিলেন। আমি ট্যাক্সিতে উঠতে রেবতী কাকা এসে পাশে দাঁড়ালেন। আমি বললাম, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? কষ্ট আর কি, তাছাড়া তুমি আমার জন্য এত করছো আর আমি এইটুকু করব না। তুমি বৌমাকে বলো শরীরের এই অবস্থার জন্য আমার যাওয়া সম্ভব হলো না, সে যেন কিছু মনে না করে। সুটকেসের মধ্যে একটা কাগজে সব লেখা আছে, কোন ওষুধ কখন খেতে হবে, ইঞ্জেকশনটা কখন নিতে হবে, সমস্ত কিছু। গায়ে প্রফুল্ল ডাক্তারই দেখাশুনো করে, তাকে দেখালেই হবে। ট্যাক্সি যখন হাওড়ায় পৌঁছালো তখন 9:30, ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি। টিকিট কেটে উঠে পড়লাম, ট্রেনে তেমন একটা ভিড় নেই, অন্তত তখনও পর্যন্ত তো হয়নি। মালপত্র বলতে আমার তেমন কিছুই নেই, শুধু ওষুধের সুটকেস। বসে বসে ভাবতে থাকলাম, এর আগে কোনোদিনও গ্রামে যাইনি, আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক, গ্রাম সম্বন্ধে আমার একটা মোহ ছিল বই কি, পদ্মফুল ফোটা পুকুর, ঝোপঝাড়ে জোনাকির মেলা, ধানক্ষেত, পাখির কাকলি, কিন্তু মজিদপুরে হয়তো এসব দেখার অবকাশ হবে না। অসুখের বাড়ি, বাড়ির মালিকেরই কঠিন অসুখ, এমন অবস্থায় গ্রামে বেড়ানো সম্ভব না, রোগীর কাছে বসে থাকতে হবে গিয়ে। ট্রেন ছাড়ল,
দুদিকের শহরের চিহ্ন মুছে গেল। তার পরিবর্তে পানা ঢাকা ডোবা, বাঁশঝাড়, কুড়ে ঘর আর ধানের ক্ষেত। রোদ বাড়ছে, ঘুমের ভাব আসছে, তাই চোখটা বন্ধ করে একটু ঘুমিয়ে নিলাম। যখন চোখটা আবার খুললাম তখন রোদের তেজ কমে এসেছে, কামরাটা অনেকটা খালি, বহু লোক ইতিমধ্যে নেমেও গেছে। মজিদপুরে যখন পৌঁছালাম তখন বেশ অন্ধকার, ছটার সময় এত অন্ধকার হবার কথা নয়, কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ। বিদ্যুৎ চমকাচ্ছে, দুই একবার মেঘ ডাকল। স্টেশন থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখলাম, একটা রিক্সাও কোথাও দেখতে পেলাম না। ভাবলাম স্টেশন মাস্টারের কাছে একবার জিজ্ঞেস করি। আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম। টিকিট ঘরের সামনে বড় তালা ঝুলছে, গেটের কাছে টিকিট চেকারেরও দেখা পাইনি। স্টেশনের বাইরে বিদ্যুতের আলোয় দেখলাম তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে। রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ, দারুণ সমস্যা। দুর্যোগপূর্ণ রাতে কোন রাস্তা ধরে এগোব? রিক্সার সন্ধানে এদিকে ওদিকে দেখছি, হঠাৎ পেছন থেকে মোটা গলার আওয়াজ, সাইকেল রিক্সা পাবেন না, সব নবীন মাইতির ওখানে গেছে। চমকে উঠলাম, ঘাড় ফিরিয়ে দেখলাম আধা অন্ধকারে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভদ্রলোক কি আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছেন? এতক্ষণ তাহলে কোথায় ছিলেন? নবীন মাইতির ওখানে? হ্যাঁ, নবীন মাইতির ছেলের বিয়ে, বরযাত্রীদের জন্য 30 খানা সাইকেল রিক্সা ভাড়া করেছে, সম্পন্ন জোরদার, পয়সার তো আর অভাব নেই। তা আপনি যাবেন কত দূর? আমি যাব অদিতি ভট্টাচার্যের বাড়ি, হেডমাস্টার মশাইয়ের বাড়ি। তার তো খুব অসুখ চলছে, দিন দশেক জমে মানুষে টানাটানি। হ্যাঁ শুনেছি, আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, আমার একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার, কি করে যাই বলুন তো? পায়ে হাঁটা ছাড়া তো উপায় নেই, গরুর গাড়িও আজকাল আর পাওয়া যায় না। কতটা পথ হবে? তা মাইল তিনেক, আমিও ওদিকে যাব। যাবেন তো চলুন, রওনা হওয়া যাক, দেরি করে লাভ কি, আকাশের অবস্থাও ভালো নয়। হ্যাঁ যাবো তো, চলুন একসাথেই যাওয়া যাক। এত সরু রাস্তা, পাশাপাশি দুজনের যাওয়ার উপায় নেই, ভদ্রলোক আগে আমি তার পেছনে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, সেই আলোতেই পথ চেনা। একদিকে বাঁশঝাড়, আর একদিকে ডোবা, একটু পা ফসকালেই বিপদ। কিছুটা পথ চলবার পরে ভদ্রলোককে আর দেখতে পেলাম না, অন্ধকারে যেন মিলিয়ে গেলেন। সে কি, কোথায় গেল উনি? ভয় পেয়ে গিয়ে বললাম, কই, কোথায় আপনি? পেছন থেকে শব্দ এলো, এই যে পিছনে। আশ্চর্য, লোকটা আমার সামনে ছিল, পেছনে গেল কি করে? এত সরু রাস্তায় পাশ কাটিয়ে তো যাওয়া সম্ভব না। কথাটা হঠাৎ মনে পড়ে গেল, জিজ্ঞেস করলাম, আপনি কি এই ট্রেন থেকেই নামলেন? না না, আমি মাঝে মাঝে স্টেশনে বেড়াতে আসি, আজও এসেছিলাম। রাস্তা যেন শেষই হচ্ছে না, অতিষ্ঠ হয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আর কত দূর? শুনেছিলাম অদিতিবাবুর বাড়ির স্টেশন থেকে খুব দূরে নয়। মাইল তিনে, এমন আর দূর কি, দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি তো, তাই পথ বেশি মনে হচ্ছে। আমি জলার ভেতর দিয়ে চলে যেতে পারি, কিন্তু আপনি শহরের ছেলে, আপনার অসুবিধা হবে। চুপচাপ আরও বেশ কিছুক্ষণ কাটল, দুদিকে জঙ্গল আর মজা পুকুর। আচ্ছা অদিতিবাবু এখন কেমন আছেন? সকালে বিশেষ ভালো ছিলেন না, প্রফুল্ল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল, দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল, তবে খুব আশাপ্রদ নয়, বুঝলেন? বুঝলাম, মনে মনে ভাবলাম ওষুধপত্র নিয়ে যেন সময়ে পৌঁছাতে পারি। আরও জোরে চলতে শুরু করলাম, কিন্তু একটা পাকুড় গাছ আধপথে পড়ে রয়েছে, পার হয়ে যাওয়াই দুষ্কর। বললাম, সর্বনাশ, কি হবে? ডালপালা সরাতে হবে, এছাড়া উপায় নেই।
এই অন্ধকারে ডালপালা সমেত একটা গাছ সরানো সোজা কথা? আপনি একটু সরে যান তো। আমি সরে গেলাম। ভদ্রলোক মোটা একটা ডাল ধরে টানতে টানতে রাস্তার পাশে রাখলেন। চেহারা দেখে বোঝবার উপায় নেই, তার শরীরে অসীম শক্তি। বললেন, চলে আসুন এবারে, গায়ের ছেলে মাখন ছানা দিয়ে তৈরি দেহ নয়। রীতিমতো ডন বৈঠক দিয়েছি বহুদিন, সাঁতার কেটে ফুলাই নদীর এপার ওপার করেছি। আর কোনো বাধা নেই। দুর্যোগ কেটে গিয়ে জ্যোৎস্না দেখা গেল, দু একটা বাড়ির আলো চোখে পড়ল। গ্রামের সীমানায় এসে পড়েছি, বাঁশের একটা সাঁকো, সেটা পার হতেই ভদ্রলোক বললেন, এবার দুজনে দুদিকে, আপনার আমার পথ এক নয়। আমি বাঁ দিকে যাব আর আপনি ডান দিকে। আমি অদিতিবাবুর বাড়ি চিনব কি করে? চিনবার অসুবিধা হবে না, উঠোনে অনেক লোক দেখবেন। হেডমাস্টার মশাইকে গাইড সবাই ভালোবাসে তো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা শেষ হবার আগেই ভদ্রলোক চলে গেলেন। সামনে সোজা অন্ধকারের ভেতর কোথায় যেন মিলিয়ে গেলেন। বাড়িটা বেশি দূরে নয়, দু তিনখানা বাড়ির পরেই। বেশ কয়েকজন ভদ্রলোক চলাফেরা করছে। আমি উঠোনে গিয়ে দাঁড়াতেই একজন ফিরে দেখল, কিডা, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ, অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে। ওনার বাতের ব্যথা বলে আসতে পারেনি, তাই আমাকে পাঠালেন। এই আমার কাছে ওষুধ দিয়ে পাঠিয়েছেন। ওষুধ? বাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সেই আসলেন, যদি আর একটু আগে আসতেন। আজ সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে, আসুন এইদিকে আসুন। দাওয়ার দিকে এগিয়ে গেলাম। বাসের খাটিয়ায় অদিতি ভট্টাচার্য শুয়ে আছেন, তার পায়ের ওপর মাথা রেখে একজন স্ত্রীলোক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মৃতদেহের দিকে তাকিয়েই চমকে উঠলাম। আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল একটা শীতল শিহরণ। এ কি করে সম্ভব যে ভদ্রলোক স্টেশন থেকে আমার সাথে এতটা পথ এলেন, আমাকে এই বাড়ির পথ দেখিয়ে নিয়ে এলেন? তার চেহারার সাথে এর যে অদ্ভুত মিল, একেবারে অভিন্ন। তাহলে এই অদিতি ভট্টাচার্যই কি আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এলেন? কিন্তু কেন? তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স তার আর কোনো প্রয়োজনে লাগবে না। জানি না, এর উত্তর আমার কাছে নেই।